দুদিনের সুন্দরবন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকে তিনি রয়েছেন টাকিতে এবং সেখানে তিনি ইছামতী নদীর তীরে সরজমিনে লঞ্চ করে ঘুরে দেখছেন এবং পর্যটকদের আকর্ষণ করতে এই তীরকে কোনোভাবে সাজিয়ে তোলা যায় কি না, কী কী বিকাশের বা উন্নতির প্রয়োজন রয়েছে পর্যটনের বিকাশ ঘটাতে, সে সমস্ত বিষয়গুলোই তিনি পর্যবেক্ষণ করছেন। তিনি ঘুরে দেখছেন, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভিতে, ইছামতী সংলগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চে করে তিনি ঘুরে দেখছেন ইছামতী সংলগ্ন এলাকা ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চে করে নদী তীরবর্তী অঞ্চল তিনি ঘুরে দেখছেন, সেখানে আদৌ কোনো সমস্যা রয়েছে কিনা বা এই নদীর তীর কিভাবে সাজিয়ে তোলা যেতে পারে, কারণ ক্ষমতায় আসার পরে পরেই বিভিন্ন নদীর তীর সংলগ্ন অঞ্চল সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন অঞ্চলে সৌন্দর্যায়ন ঘটানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে এবং পর্যটন শিল্পে বেশি করে জোর দেওয়া হচ্ছে, ফলত এবার ইছামতীতে সেখানেও নতুন কোনো ভাবে নতুন কোনোভাবে সাজিয়ে তোলা যায় কি না ইছামতী নদীর তীর। মুখ্যমন্ত্রীকে দেখতে বহু মানুষ নদীর পাড়গুলিতে ভিড় জমিয়েছেন ইছামতী সংলগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চে করে তিনি ঘুরে দেখছেন এবং এই অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলগুলিকে আরও কীভাবে উন্নত করা যায় সেই দিকগুলোই তিনি ঘুরে দেখছেন। প্রতিনিধি কল্লোল মণ্ডল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। কল্লোল, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী লঞ্চ ঠিক কোথায় রয়েছে, কোন কোন বিষয়গুলো দেখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কল্লোল, শোনা যাচ্ছে আমার কথা? কল্লোল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চ এই মুহূর্তে কোথায় রয়েছে এবং কোন কোন বিষয়গুলো তিনি ঘুরে দেখছেন? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ইছামতী নদীর বিয়ার করার পর তিনি লঞ্চ থেকে আস্তে আস্তে নামবেন এবং লঞ্চটা খা পুকুর অর্থাৎ ওপার বাংলা হাসনাবাদ ওপার হাসনাবাদ এই লোকেশনে খা পুকুর যেটিতে তিনি নামবেন এবং এখান থেকে সাধারণ মানুষ অর্থাৎ দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ অসংখ্য সাধারণ মানুষ তারা এই তীরেতে ভিড় করেছে, তারা এবং মাঝে মাঝে স্লোগান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই এবং তারা অধীর আগ্রহে সাধারণ মানুষ অর্থাৎ এই খা পুকুরে যে স্থানীয় বাসিন্দা তারা এই তীরেতে ওয়েট করছেন এবং আস্তে আস্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লঞ্চ সেই লঞ্চ আস্তে আস্তে যেতে থেকে দিতে শুরু করছে, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেতে দিয়ে খা পুকুর উপরে উঠে আসবেন, তারপরে এখানে কি কর্মকাণ্ড এখনো পর্যন্ত আমাদের সেইভাবে জানা নেই, তবে যেটা জানা যাচ্ছে যে এই যে বিভিন্ন ইছামতী নদীতে যে বাড়ি বাড়ি কাঁচা বাঁধ ভেঙে যায় এবং আমরা আস্তে আস্তে যেটা দেখলাম প্রচুর কাঁচা বাঁধ তৈরি করা হয়েছে সেখানে কি পর্যটন কেন্দ্র বা সৌন্দর্য আয়নের দিকে একটু লক্ষ্য করা যায় কোন স্থানটা বেশি পর্যটক করলে পর্যটনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় সেই সব দিকগুলো তিনি খতিয়ে দেখবেন, তবে এই খাপুকুর যে জেটি রয়েছে সেই খাপুকুর জেটিতে তিনি আপাতত উঠে আসছেন এবং এখানে কোনো মানে পর্যটক কেন্দ্র করে তোলা যায় কিনা সেই ব্যাপারটা হয়তো পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সাংবাদিক সম্মেলন করেন তাহলে বোঝা যাবে। একদমই কলল, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যে তুমি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় লঞ্চ করে ঘুরতে ঘুরতে যেমন পর্যটনের বিষয়টি নজরে আসছে বা সেটা কি আরও কীভাবে ইছামতী নদীর পাড়গুলো সাজিয়ে তোলা যায় সেটা নিয়ে তার পর্যবেক্ষণ রয়েছে, পাশাপাশি যে নদীবাঁধগুলো রয়েছে সেই নিয়েও কি কোনো কথাবার্তা বলেছেন তিনি? একেবারে ঠিক কথা, বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শামসের নগরে গেছিলেন সেখানে তিনি বারে বারে বলেছেন যে বিভিন্ন স্থানে অর্থাৎ সুন্দরবন বিভিন্ন স্পট বেছে নিয়ে বা চিহ্নিত করে সেই আলাদা আলাদা স্পটে কিভাবে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, শুধু তাই সেখানে মানুষদের হোমস্টে করার অর্থাৎ যারা আসবেন পর্যটক তাদের খাওয়া দাওয়া কোন পর্যটন ব্যবসাকে আরো কিভাবে সেখানে চাঙ্গা করা যায় সেদিকটাও ক্ষতি দেখছেন। অনেক ধন্যবাদ কল্লোল, কথা বলছিলাম প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে ইছামতী সংলগ্ন এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপথে তিনি পরিদর্শন করেন, লঞ্চে করে তিনি পরিদর্শন করেন সংলগ্ন এলাকা এবং সেখানে পর্যটন শিল্পকে বা পর্যটন ব্যবসাকে আরও কীভাবে চাঙ্গা করা যায়
সেই বিষয়টি তার তিনি খতিয়ে দেখছেন, পাশাপাশি দুর্বল নদীবাঁধগুলোর অবস্থা ঠিক কী অবস্থায় রয়েছে নদীবাঁধগুলো সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।